নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা এইমাত্র কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জন্ম সার্টিফিকেটের উপরে নূতন নিয়ম লাগু করা হয়েছে বর্তমানে বার্থ সার্টিফিকেটের উপরে নূতন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার আর এই আইনটা লাগু হয়ে গেলে এবার থেকে কিন্তু বার্থ সার্টিফিকেট আপনারা নানান জায়গায় ব্যবহার করতে পারবেন তো বর্তমানে এই নূতন নিয়ম চালু হয়ে গেলে কী কী সুবিধা পাওয়া যাবে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকার জন্ম সার্টিফিকেটের উপরে বড়সড় বদল করতে চলেছে দেখুন বলা হয়েছে বার্থ সার্টিফিকেট চলে এলো বার্থ সার্টিফিকেট নিয়ে বড় আপডেট জেনে নিন কী কী নিয়মের পরিবর্তন হতে চলেছে তো বর্তমানে জন্ম সার্টিফিকেটের উপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি বদল করা হতে চলেছে সেটা আমরা এক এক করে জেনে নেব বন্ধুরা এর ফলে কি কি সুবিধা হবে সেটাও জানবো দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এবার জন্মের শংসাপত্রের ক্ষেত্রে নিয়ে এসছে আইনি বদল এই সংক্রান্ত এর আগে একটি আইন ছিল সেটা বদলে তারা নতুন আইন নিয়ে আসতে চাইছে এই সংশোধনী বিল কিন্তু পেশও হয়েছে সংসদে সংসদে নতুন যে বিল পেশ করা হয়েছিল সেটি হলো রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল টু তো এবারে আমরা জেনে নেব এই পরিবর্তনের ফলে কি কি সুবিধা হতে পারে তার আগে এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে দেখুন বলা হয়েছে আগের আইনটি ছিল উনিশশো সালে সালের রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট উনিশশো এবার সংশোধনী বিল আসছে এই আইনটিকে কেন্দ্র করেই তো বুঝতে পারছেন এবার কিন্তু নূতন আইনের মাধ্যমে পরিবর্তন করা হবে এই সার্টিফিকেটের অর্থাৎ নূতনভাবে কিন্তু এই সার্টিফিকেটের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন তো কী কী কাজে লাগাতে পারবেন দেখুন বলা হয়েছে বার্থ সার্টিফিকেট দেখিয়ে এবার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য কেউ যদি নিজের নাম তুলতে চান ভোটার তালিকায় তখনও কাজে লাগবে এই শংসাপত্র এর ফলে আধার পেতেও সুবিধা হবে অর্থাৎ আধার কার্ডের জন্যও কিন্তু আপনারা এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন বার্থ সার্টিফিকেট লাগবে বিয়ের সময়ও বিয়ের রেজিস্ট্রেশনে আবশ্যিক হচ্ছে জন্মের শংসাপত্র সরকারি চাকরিতে আপনি যদি যোগ দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই জন্মের শংসাপত্র লাগবে তো বুঝতে পারছেন বার্থ সার্টিফিকেট এবার থেকে কিন্তু প্রচুর জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন নতুন আইন তৈরি হলে সরকারি নথি তৈরি করতেও অনেক সুবিধা হবে জাতীয় রাজ্যস্তরে রেজিস্ট্রেশনকৃত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কিন্তু এই বার্থ সার্টিফিকেটের নিয়মে পরিবর্তন হলে নানান সুবিধা দেখা দিতে পারে এবারে বলা হয়েছে দেখুন আদতে কি হবে এর জেরে বলা হয়েছে দেখুন এর ফলে ডিজিটাল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে পাশাপাশি জনসেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রেও নানান সুবিধা দেখা দেবে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে যদি জন্ম সার্টিফিকেটের পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু নানান জায়গায় ব্যবহার করতে পারবেন নানা কাজে কিন্তু এবার থেকে এই সার্টিফিকেট আপনারা ব্যবহার করতে পারবেন তো এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে বা যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ